হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক বত্রিশ হাজার মামলা শুনানির জন্য মেনশন কলকাতা হাইকোর্টে এই নিয়ে থার্ড টাইম মেনশান হলো এই বত্রিশ হাজার মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার প্রাথমিক নন ট্রেন শিক্ষকদের চাকরি যে মামলা সেই মামলার শুনানির জন্য আজ অর্থাৎ বারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আজ মেনশান হয়েছে মেনশন করলেন বঞ্চিত চাকরি প্রার্থীর পক্ষ থেকে একজন লয়ার পিটিশনালের লয়ারদের সঙ্গে বিচারপতির আজ মেনশনের সময় কি কি কথোপকথন হয়েছে তা আমরা জানবো এই ভিডিওর মধ্যে বিচারপতি কি কি মন্তব্য করেছেন মেনশন শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো চলুন আজ মেনশনের বিস্তারিত শুনে নিই আজ আমরা জেনে নিই দু হাজার ষোলো সালে নিয়োগ হওয়া নন ট্রেন বত্রিশ হাজার যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছিল সেই মামলাটি আজ ডিভিশন বেঞ্চে শুনানির জন্য মেনশন হয়েছে এটা নিয়ে তিনবার এই মামলাটি মেনশন করানো হলো তিনবারই বঞ্চিত চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে মেনশন করা হয়েছিল সেকেন্ড টাইম তরুণজ্যোতি বাবুর পক্ষ থেকে মেনশন করা হয়েছিল এবং থার্ড টাইম আবারও সেই পিটিশনারদের পক্ষ থেকেই মেনশন করা হয়েছে তো মেনশনের শুনানির শুরুতেই বঞ্চিত চাকরিপ্রার্থীদের হয়ে রাইয়ার যিনি কথা বলছিলেন তিনি বলছে মাইলর্ড আমি একটি মামলা মেনশন করাতে চাই যে মামলাটি দুহাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসের একটি অংশ তিনি বলেন মাইলর্ট দুহাজার সালে নিয়োগ হওয়া নন ট্রেন টিচারদের বত্রিশ হাজার টিচারদের ক্যান্ডিডেট চার করা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ থেকে তো সেই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে এবং সেখান থেকে ব্যাক করে আসে কলকাতা হাইকোর্টে মাইলট আমরা এই মুহূর্তে সার্ভিস করছি না অর্থাৎ আমরা বঞ্চিত চাকরি প্রার্থী তিনি বলেন মাইলার্ড উই আর দ্য নট ইন সার্ভিস তো কলকাতা হাইকোর্টের আট নম্বর কোর্টরুম থেকে মাননীয় বিচারপতি হরি স্ট্যান্ডার্ড এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তারা উপস্থিত ছিলেন এবং বঞ্চিতদের লয়ারের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি হরি তিনি প্রশ্ন করেন হোয়াট ইউ ওয়ান্ট আপনি কি চান তো পিটিশনারদের লয়ার তিনি বলেন মাইলার্ড আমরা চাই ইনক্লুশন অর্থাৎ দু সালের প্যানেলের মধ্যে ইনক্লুডেড হতে তো মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্ট কি করাতে বলেছে রিহারিং করাতে বলেছে ইয়েস মাইলর্ড মাননীয় বিচারপতি হরিশ তিনি বলেন যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে তার অর্ডার কপি কোথায় মাইলর্ড আমরা অর্ডার কপি আপনাকে হ্যান্ড করে দিচ্ছি তো তারা একটা কপি নিয়ে মাননীয় বিচারপতির কাছে সেই সুপ্রিম কোর্টের জাজমেন্টটি তারা হ্যান্ড করে দেন গতদিনের একটা অ্যাপ্লিকেশনের প্রসেস তিনি উল্লেখ করেন তো মাননীয় বিচারপতি সেই জাজমেন্ট কপিটা অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ সময় ধরে ধরে তিনি দেখেন তো বেশ কিছুক্ষণ পর মাননীয় বিচারপতি তিনি বলেন লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিলের এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লিস্টেড করে রাখার জন্য মাননীয় বিচারপতি তিনি নির্দেশ দিলেন তো পিটিশনারদের লয়ার তিনি বলেন মাইলার্ড এই মামলাটি ডিভিশন বেঞ্চে অন্য বেঞ্চে শুনানি হয়েছিল এবং ইতিমধ্যে এই মামলায় স্টে গ্রান্ট করা হয়েছে এবং তিনি এটাও বলেন যে তারা এই স্টেটাকে এনজয় করছে আমরা প্রায় দেড় বছর ধরে সাফার করছি দেড় বছর ধরে প্রায় বঞ্চিত হয়ে আছি আমরা তো বিচারপতি তখন তিনি বলেন আপনার এই মামলাটির অন্তত হিয়ারিংটা হতে দিন পিটিশনারদের বঞ্চিত থাকার কথা শুনে তিনি এই প্রতিক্রিয়া দেন বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট অলরেডি স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দিয়েছিল সমস্ত বিষয়গুলো আবার বিস্তারিত শুনানি করানোর জন্য তো আমরা সমগ্র প্রসেসটা সমগ্র শুনানিটা কমপ্লিট করি বা শুনানি প্রক্রিয়া সম্পন্ন হোক বা সেটা শুরু হোক তো পিটিশনারদের লয়ার তিনি বলেন মাইলড ইতিমধ্যে এই মামলাটি অন্য একটি ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে তো এই কথা শুনে মাননীয় বিচারপতি হরি স্ট্যান্ডার তিনি কিন্তু খুব রেগে যান তো অন্য বেঞ্চে শুনানির কথা শুনে হরি স্ট্যান্ডার মহাশয় তিনি বলেন যে হোয়াট এভার গো টু দা ডিভিশন বেঞ্চ অর্থাৎ অন্য বেঞ্চে শুনানি হয়েছে তো কি হয়েছে তাহলে আপনারা সেই ডিভিশন বেঞ্চে চলে যান এমন কথা এমন বক্তব্য মাননীয় বিচারপতি তিনি বলেন পিটিশনারদের লয়ার বলেন মাইলার্ড পাঠহাট নট রেকর্ড যে এই মামলার পাঠহাট হয়নি বা পাঠহাট শুনানি হয়নি শুধুমাত্র স্টে দেওয়া হয়েছিল সেখানে তো মাননীয় বিচারপতি তিনি আর বিশেষ কিছু শুনলেন না বলেন লিজ দ্য ম্যাটার ফর নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহের জন্য এই স্কুল সার্ভিস কমিশনের এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড করে দিলেন মাননীয় বিচারপতি হরি স্ট্যান্ডার তো আগামী সপ্তাহের সোমবার এই মামলাটি লিস্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে সেই দিনই বত্রিশ হাজার চাকরি বাতিলের এই মামলাটি কোন দিন শুনানি হবে সেদিন কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে এবং সেটা লিস্টেড হয়ে যাবে যে কখন কোন সময় মাননীয় বিচারপতিরা শুনানি করাবেন তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখন অনুরোধ দিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং বন্ধুদের শেয়ার করে যাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ